নাম বলো। আজ আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ প্রায় মানুষের পর্যায়ে নেই, তারা প্রায় জানোয়ারে পরিণত হয়েছেন। তো ওদের দ্বারা দেখা যাচ্ছে আজকে বিভিন্ন পশু আক্রান্ত হচ্ছে। তো এই সম্পর্কে এবং এর প্রতিকার কি, এই দুটো নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়। দেখো, একটা ব্যাপার হচ্ছে কি, মানে মানুষ তো এখন মানুষের পর্যায়ে নেই, মানুষ চলে গেছে পশুর পর্যায়ে, যার জন্যে মানুষ পশুর ওপর অত্যাচার করছে। পশু কেরালে একটা ঘটনা তোমরা দেখেছো, একটা মা হাতিকে কীভাবে মেরেছে, এবং এটা অমানবিক নৃশংসতা, এর পরিণাম ভয়ঙ্কর। আজকে দেখো, আমরা আমাদের যে শরীরের মধ্যে কোনো কুণ্ডলিনী আছেন সেটাকে রক্ষা করছেন একটা হাতি। এটা হয়তো অনেকেই জানে না, অনেকে হয়তো বলবে না, বা কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে কুণ্ডলিনীর শক্তি আছে সেই শক্তিটা মেনটেন করছেন একটা হাতি। সুতরাং কথা হচ্ছে যে আজকের হাতি মারছে মানুষ, আজকের কুকুর মারছে, আজকের গরু মারছে, এগুলো ইন্ডিকেশন যদি তুমি হিসাব করে ধরো তখন তাহলে দেখা যাবে যে পুলিশ অত্যাচার শুরু হয়েছে। মানে পুলিশ এখন শেষ টাইম, এখন পুলিশ অত্যাচার শুরু করেছে, এবং অত্যাচারগুলো তোমরা দেখবে, দেখে তোমরা নিজেরাই বলবে এরা মানুষ না জানোয়ার। ঠিক আছে, এখন আমরা একটা আমাদের একটা সাধুদের একটা কথা আছে, হাতি চলতে বাজার কুত্তা ভোগে হাজার, হাতি চলতে বাজার কুত্তা ভোগে হাজার। ঠিক আছে না, এই একটা হাতি যে হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে বড় জন্তুদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী, এবং এরা কোনো ক্ষতিকারক কিছু না, এরা চায় ওদের জঙ্গলটা। ঠিক আছে, জঙ্গলে খাবার দাবার আছে, এরা জঙ্গলে থাকতে চায়, মানুষ সেটা করতে দেবে না। কারণ কথা হচ্ছে যে মানুষের একটাই চিন্তাভাবনা আছে, ওরা থাকলে আমরা আর বাস করতে পারবো না। ঠিক আছে না, আমরা তো ধরো আমি নর্থ বেঙ্গলে অনেক দিন ঘুরেছি, অনেক বহুত দিন ঘুরেছি, বহু হাতির পাল্লায় পড়েছি। আমি চিলাপাতা ফরেস্টে বহু দিন কাটিয়েছি, রায়াভাতখাওয়া ফরেস্ট, বিশেষ করে পানবাড়ি ট্রেন, যেখানে মানে সূর্যের আলো ঢোকে না এমন ফরেস্টে গিয়েও কাজ করেছি। হ্যাঁ, কিন্তু এরকম নিঃসংসরও দেখি আজকের মানে হাতি একটা গাল কথা তাদের কি বলা হচ্ছে। আমাদের মধেশিয়া যারা গাছ ফাছ কাটে জঙ্গলে, জঙ্গলে গাছ কাটে, লগিং ফিটিং করে, তারাও কিন্তু ওরা মহারাজ বলে ডাকে। ঠিক আছে, মহারাজ বলে ডাকে, এবং ওরা বলে হাতি হচ্ছে গাল কথা, হাতি বলা যাবে না, বলতে হবে বনের বাবা। এইভাবে ওরা, এবং যখন জঙ্গলে যায়, ওরা জঙ্গলে কাঠ কাটতে যায়, আগে যে গাছটা কাটবে তাকে পুজো করে, এবং তারপরে হাতি পুজো করে, দুটো পুজো হয়। একটা বন্য জন্তু যাতে তাদের উপর অত্যাচার করতে না পারে, তাদের অ্যাটাক না করে, তার জন্য একটা পুজো করে, আর একটা পুজো হয় যে গাছটাকে কাটা হবে, সেই গাছটাকে গাছটার গোড়ায় একটা পুজো করা হয়। কোনো মধুশিরা করে, নিজেরা করে, এটা এর জন্য কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো কিছু লাগে না। ফরেস্টে আমি যখন কাজ করেছি, বহুত দিন কাজ করেছি ফরেস্টে, তো চিলাপাতা ফরেস্টে আমরা দেখেছি, বা রাজাভাতখাওয়া ফরেস্টে আমরা গেছি, দমনপুর ফরেস্টে গেছি, গিয়ে আমরা দেখেছি মানে ওরা তো হাতি ওদের ওখানে আসে, ফসল খাবার জন্য আসে, হাতি ফসল খাবার জন্য আসে, কিন্তু ওরা বিভিন্ন উপায়ে আগুন জেলে টিন বাজিয়ে এ করে ওরা তাড়িয়ে দেয়, কখনো একটা হাতির গায়ে হাত দেয় না। কারণ ওরা জানে হাতির গায়ে হাত দিলে পরিণাম ভয়ঙ্কর। আর তারপরে এই একটি মা হাতি যার বাচ্চা পেটে আছে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এটা মানে অকল্পনীয় শুধু নয়, এটা অমার্জনীয়। হ্যাঁ, যদি দেশে কোনো আইন থাকে, আজ থেকে নয়, অনেক আগে থেকে, সলমান খান যখন হরিণ মারল সেখান থেকেই শুরু। এখন আমাদের একটা কথা আছে কি জানো, রাজা জঙ্গলে লিখে দিয়েছে মানে প্রাণী হত্যা নিষিদ্ধ, রাজা নিজে লিখে দিয়েছেন, কিন্তু রাজা যখন যাচ্ছেন তখন তিনি কিন্তু রাজা বলছে যে জঙ্গলে কোনো জন্তুকে মারা যাবে না, কিন্তু রাজা নিজেই মারছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। ঠিক আছে না, তো এখন আইনকানুন তো মোটামুটি উঠে গেছে, আর প্রশ্নই নেই, আর এটা দেখার লোকও কেউ নেই। সত্যি কথা বলতে গিয়ে দেখার লোক বা প্রতিবাদ করার লোক, প্রতিবাদ হয়েছে, প্রচণ্ড প্রতিবাদ হয়েছে, এবং জানি না তিনি অ্যারেস্ট হয়েছেন কিনা, শুনেছি অ্যারেস্টও হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে শুনেছি আমরা, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে শুনেছি। তিনি অ্যারেস্ট করে কিছু হবে না, যদি জানা যায় বা যদি দেখা যায় যে মানে তারা করেছে, আমার মনে হয় তাদের ওইভাবে উড়িয়ে দেওয়া উচিত, মানে একদম লাইট পোস্টে বেঁধে উড়িয়ে যাওয়া। হ্যাঁ, তো যদি এটা করতে পারে তাহলে অন্তত খাঁটিটা বন্ধ হবে। ঠিক আছে না, আর রাজা যেখানে বন্য প্রাণী হত্যা করছে সেখানে প্রজারা করবে না, এটা কোনো ব্যাপার নেই।
রাজা তো খেলা ছলে করছে ঠিক মানুষও তাই সেই রূপ নিয়েছে সেই রূপ মানুষই কিন্তু এই বন্যপ্রাণী নিয়ে খেলা শুরু করেছে হ্যাঁ এবং তাই নয় তুমি দেখো একটা গরু হ্যাঁ তুমি দেখোছো হিমাচল প্রদেশে একটা গরু গো সম্পদ আমাদের গো একটা সম্পদ আমাদের গো মাতা শুধু তাই নয় আমাদের বেড়েও কিন্তু গরুর ব্যাপারে পাই গো সম্পদ ব্যাপারে পাই এবং আজকে কৃষ্ণর কথা বলো যিনি যার নাম হচ্ছে গোপাল গরুর পাপ গোপাল মানে হচ্ছে গরুর পাপ তো উনিও কিন্তু সম্মান করতেন বিশেষ করে গরুদের তা সেখানেও একটা জিনিস লোকরা যাচ্ছে যে এরা কেউ থাকবে না পৃথিবীতে আমরাই রাজত্ব করবো আমরা মানুষ আমরা রাজত্ব করবো এটাই কোনো প্রাণী যাতে পৃথিবীতে এবং তা শুধু তাই নয় তুমি দেখো গরু ছাড়াও কুকুরগুলোকে রাস্তার আলপিন ঢুকিয়ে দিচ্ছে বাউন্ডারি ফেন্সে আলপিন ঢুকিয়ে তাদের হত্যা করা হচ্ছে তা এবং এছাড়াও তুমি দেখো এখন তো কুকুরের মাংস মানুষ খাচ্ছে মানে কী মাংস খাচ্ছে বলা শক্ত মাংস হচ্ছে কুকুরের মাংসই খাচ্ছে এ তো বহু প্রমাণিত হয়ে গেছে আমাদের তো এখন মানুষ হয়ে গেছে রাক্ষস সুতরাং মানুষ এখন যা পাবে তাই তো আমার প্রশ্ন হচ্ছে মানুষ যেগুলো করছে এর মানে মানুষের তাহলে এই পরিণতি কী হবে মানুষের পরিণতিটা কী হবে দেখো এ তো তুমি ওকে গুলি করে মারলে আবার একটা তৈরি হয়ে যাবে আবার একজন রেডি হয়ে যাবে ঠিক আছে তবু একটা যদি উল্লেখযোগ্য শাস্তি এদের দেওয়া যায় তাহলে অন্য লোকগুলো হয়তো হয়তো একটু ভীত থাকবে এ থাকবে কিন্তু কথা হচ্ছে যে মানুষ হয়ে গেছে উন্মাদ মানুষ মানুষের মধ্যে নেই মানের মধ্যে যে হুঁশ মানুষের মধ্যে যে হুঁশ এই হুঁশটা নষ্ট হয়ে গেছে আমি আগেও বলেছি বহুবার যে আমাদের বুদ্ধি দিচ্ছেন বুধ আর বুধের অধিষ্ঠা হচ্ছে দেবী মা কামাক্ষা ঠিক আছে এখন বুধ ক্রমশ পুড়ছে যত পুড়ছে যত ছোট হচ্ছে একটা দিন আসবে বুধকে সূর্য শেষ করে নেবে ঠিক আছে এবং তখন কিন্তু মানুষ একবার পুরো মানুষ হয়ে যাবে বুদ্ধি না থাকলে যা হয় এমনি বলা হচ্ছে বুদ্ধি জ্যেষ্ঠ বলন্তস্থ নির্বুদ্ধিস্থ কুন্ত বলম যার যার হুঁশ নেই মানুষের হুঁশ থাকা দরকার মান হুঁশ মানুষ এক কথায় তাই হুঁশজ্ঞান যদি মানুষের আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় আর এই পরিণতিগুলো অটোমেটিক্যালি বাড়বে এবং পুলিশ শেষ এখন তোমরা যা অত্যাচার দেখবে শুধু জন্তু জানো মানুষের উপর যে অত্যাচার দেখবে যে অকল্পনীয় হাত কেটে নেবে চোখ উপড়ে নেবে কান কেটে নেবে ঠিক আছে পা কেটে নেবে হাত কেটে নেবে মানে এটা খুবই অত্যাচার তার মানে শুধু পশু পাখিদের উপর উপর নয় যে মানুষের উপর মানুষের অত্যাচার মানুষের উপর মানুষের তো অত্যাচার হচ্ছেই এটার মধ্যে কোনো ভুল নেই হ্যাঁ অত্যাচার তো হচ্ছে মানে সরকার বলছে যে গরিবদের দেখো তাদের চাল ডাল দাও কিন্তু সেই চাল ডাল তো আগে থাকতেই উড়ে যাচ্ছে রাস্তা থেকে উড়ে যাচ্ছে ঠিক বলেছে তারা কী পাবে বলো তারা কিছুই পাবে না তো ওই জন্য আমি একটাই কথা বলছি যে রাজা লিখে দিয়েছে হরিণ মারবেন না জঙ্গলে কিন্তু হরিণ মরবেই রাজা যতই লিখুক আর যতই বলুক হরিণ কিন্তু মরবেই তার দিকে রাজার কোনো খেয়াল থাকবে না এবং রাজা নিজেও হরিণ মারবে তো এখন কথা হচ্ছে যে এটা পড়া কথা তো এখন যে মা হাতিকে মারা হলো এর পরিণাম অতি একটি বাচ্চা পেটে আছে সেই মা হাতিকে যখন মারা হলো এই তো বিচার এমনি যা বিচার মানুষ করার করবে ঠিক আছে এখন মানুষ খুনলে মানুষই বিচার করে কিন্তু একটা হাতি বা একটা গরু বা একটা কুকুরকে মরলে তার বিচার কে করবে এবং সেখানেই আমরা ভগবানকে স্মরণ করি সেখানে কিন্তু আর আমরা কোর্ট কাছারিতে যাই না ঠিক আছে না কোর্ট কাছারি যাই না এরকম প্রচুর তো মারছে এরকম প্রচুর মারছে এবং আজকের কুকুর খাচ্ছে কালকে দেখবে সাপ ব্যাঙও খেয়ে নিচ্ছে ঠিক আছে করার উপায় নেই খেতে মানুষকে হবে আর মাংস মানুষের চাই কারণ এখন দেখা গেছে মদের একটা ফোয়ারা চলছে মদের একটা ফোয়ারা চাই মদ খেতে গেলে মাংস লাগবে এবং মাংসের মদ মাংসের পরে একটি মেয়ে ছেলে রাখবে তাছাড়া মানে তোমার মানে পূর্ণ হয় না পূর্ণ কিছুতে হয় তা সুতরাং এই প্রজায়গা এসে গেছে আস্তে আস্তে অপরের দিনের বেলায় সবাই সামনে এখন মদ খাচ্ছে বলতে গেলে তার রক্ষে নেই তোমার মৃত্যু অনিবার্য ঠিক আছে না সেখানে প্রশাসনও কোনো কথা বলবে না আর প্রশাসনের বা দোষটা কী মানুষ যদি এখন অমানুষ হয়ে যায় প্রশাসন কী করবে বলো ঠিক আছে না প্রশাসন চোখ বুঝিয়ে আসবে মরছে দুটো একটা হাতি মরেছে দুটো কুকুর মরেছে বা দুটো গরু মরেছে এটা তাদের কাছে কোনো ফ্যাক্টর নেই এবং এখন যা দেখা যাচ্ছে যে মানুষ মরছে তাতেও তাদের কোনো হেলথ দল নেই এই যে করোনা এত বড় করোনা চলছে তার মধ্যে দেখো লকডাউন উঠে গেছে এবং করোনার একটাই ওষুধ হচ্ছে মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা এটাই করোনার একটাই ওষুধ সে করোনা তো এখনও বন্ধ হয়নি আমি চলছে এখন তো এখন মানুষ দেখো মল খুলে দিচ্ছে খুলে দিচ্ছে আর দুদিন বার ট্রেন খুলবে তখন কে কাকে সামলাবে কে কাকে সামলাবে তখনই আজকে আসল বিপর্যয়
এখনো বিপর্যয় কিন্তু করোনা কিন্তু এই দু চার পাঁচ লাখ নিয়েছে তাতে হবে না কিন্তু শান্তি শান্তি আমাদের চার কোটি ঠিক আছে আজ না কালকে সকালবেলাটা তোমরা দেখতেই পাবে দু চার কোটি না নিয়েও শান্তি পাবে না ঠিক আছে কারণ কুড়ি সাল থেকে বলা হচ্ছে মৃত্যুর বছর মানুষের মৃত্যুর বছর তো এখন দেখতে পাচ্ছি যে মানুষ ছাড়া পশু জন্তু জানোয়ার যারা নিরীহ জীব ঠিক আছে তাদেরও মারা হচ্ছে বিভিন্ন কারণে মারা হচ্ছে এটা একটা হাতিকে মেরে তার কী লাভ হলো তার সে কী শিক্ষা পেলো অন্য হাতিগুলোকে সে শিক্ষা নেবে তো একটা দিন আসবে এই হাতির দল যখন তাদের তাড়া করবে সেদিন কিন্তু তাদের আর রক্ষে থাকবে কারণ হাতি বদলা নেয় হাতির একটা ব্যাপার কী জানো হাতি বদলা নেয় হাতি বদলা নেবে যেভাবেও বদলা নেবে দেখো মহারাষ্ট্রে যখন এখন চীনকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র সেটা শুনতে পাচ্ছি দেখছি না তো বা মহারাষ্ট্রে যত ফোন আসছে মুম্বাই থেকে ফোন আসছে আমার কাছে তার একটাই কথা আমার করোনা বিস্তৃত হয়ে আছে আমাদের রক্ষাকরণ করতে আমাদের এটা প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে যে বলবে আপনি একমাত্র রক্ষা করতে পারবেন আমি করোনার মধ্যে বাস করছি ঠিক আছে এরকম বহু ইয়ং ছেলে কাঁদছে রীতিমতো কাঁদছে ঠিক আছে না যে মানে তারা একটা যদি কাউকে পায় যাই পায় না কেন তাকেই রিকোয়েস্ট করছে আমাদের বাঁচান আমাদের বাঁচান তার মানে আপনার বক্তব্য হচ্ছে কোনো ভালো মানুষ পেলে কোনো জ্ঞানী মানুষ পেলে তাদের ধরে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে বর্তমান যুব সমাজ আরে আমাদের মতো যারা জ্ঞানী ব্যক্তিত্ব আমরা যারা সাধনা করেছি বা ভগবানকে দেখেছি বা আমরা যা বইপত্র করে যা জ্ঞান অর্জন করেছি কারণ আমাদেরই থাকতে দেবে কিনা সন্দেহ আছে কারণ প্রতি মুহূর্তে আমাদের উপর ঝামেলা হচ্ছে তোমরা জানো না এখানে মানুষ আসবে মানুষ আসবে আর ভগবানের একটা ব্যাপার আছে যে এখন আমাকেও কোনো কাজ করতে দেবে না একটু কাজ করলে মানুষের ভালো হয় আর সকাল থেকে অন্তত 10-15 জন এলেন কারণ ক্যান্সার কারণ খারাপ অসুখ কেউ হাসপাতালে ভর্তি আছে এই জন্যে আমার কাছে এলেন একটু কিছু যদি দেন ভালো হয়ে যাবে আপনি একটু চেষ্টা করলেই ভালো হয়ে যাবে ইত্যাদি কিন্তু ভগবানেরও মা আমাকেও কাজ করতে দেবে এখানে লোক আসছে সঙ্গে সঙ্গে পাড়ার থেকে লোক এসে যাচ্ছে যে করোনা চলছে এখানে এত ভিড় দিচ্ছে অমুক তমুক আপনি সব বন্ধ করে দিন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি তো বন্ধ তো আমি করে দিয়েছি আস্তে তো তো মানুষ আসবে কী করবে তারা যখন অসহায় হয়ে পড়ে তখন কিন্তু আর তাদের জ্ঞানগম্যি থাকে তখন ওই করোনা বা অন্য কিছুর জ্ঞানগম্যি থাকে তো সেটা এখন এখানে এসে দাঁড়িয়েছে আর ভগবান বিরূপ সবচেয়ে বড় কথা কী ভগবান বিরূপ আমরা যাদের নিয়ে কাজ করবো তারাই বিরূপ হয়ে গেছে যে গ্রহ নক্ষত্র নিয়ে আমরা কাজ করবো সেই গ্রহ নক্ষত্র এখন ব্যাট পজিশনে চলে গেছে সুতরাং আমরা একটা জিনিস আশা করতেই পারি যে এটা একটা মৃত্যুর বছর মৃত্যু প্রচুর এখন মৃত্যু কিছু দেখো মানে লাটে মৃত্যু লাটে লাটে বলা যেতে পারে আমি আগে একটা কথা বলেছিলাম তুমি যে তোমরা জানো কি জানো না যে মানুষ রাস্তায় পড়ে থাকবে কিন্তু তাই কেউ ছোবে না সেটা করোনার অনেক আগে বলেছি করোনা অনেক আগে বলেছি যে মানুষ রাস্তায় পড়ে থাকবে কিন্তু কাউকে ছোবে না তা তো আজকে সত্যি হচ্ছে দেখতে তো পাচ্ছি তাই আজ সত্যি হচ্ছে হ্যাঁ সত্য পরিণত হবে রাস্তায় লোক পড়ে আছে কেউ তুলছে না নিজের বাবা মা পড়ে আছে তুলছে না বাবা মা বাবা মাকে পড়াতে যাচ্ছে না যাচ্ছে না সে দেখতে পাচ্ছি দুর্ভাগ্য চিন্তা করতে পারবো আর আজকে তুমি এইটা হচ্ছে কিন্তু কিছুদিন বাদে যখন করোনা চলে যাবে তখন কিন্তু ওদের মনের মধ্যে একটা ক্ষোভ থেকেই যাবে যে বাবার বাবার পড়ানোর সময় বাবার দাহ সময় আমি থাকি এটা কিন্তু তাদের ঘুরে ঘুরে খাবে ঘুরে ঘুরে খাবে এটাও তোমাকে বলছি এটা একটা ব্যাধি হয়ে দাঁড়াবে অনেকে মানে যা দেখছে মানুষ এই যা শুনছে যা দেখছে এখন দেখার তো কোনো অসুবিধে নেই ইউটিউব হয়েছে এখন সোশ্যাল মিডিয়া আছে প্রতি মুহূর্তে যা খবর হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে লোকে দেখছে ঠিক আছে না লোকে দেখছে কিন্তু আর এতেই মানুষ অর্ধেক পাগল হয়ে যাবে আমি একদিন বলেছিলাম একটাই কথা যে ভাই করোনা যখন চলছে টিভিগুলোকে বন্ধ করে দেওয়া হোক বুঝলে মানুষ কিন্তু পাগল হয়ে যাবে ঠিক আছে মানুষের তো একটা সহ্য ক্ষমতা আছে একটা দাঁড়ি কমা তো আছে তা সেটা যদি মানুষ দেখে বা শোনে সেটা তার পক্ষে বিরাট ক্ষতিকারক হবে এবং এতে হয়তো অনেকের নার্ভের রোগ দেখা দিয়ে দেবে অনেকে নার্ভের রোগ দেখা দিয়ে দেবে এইসব এসবগুলো যখন দেখবে অনেক লোক তো এসব সহ্য করতে পারে না বলো বহু লোক আছে যারা এই অহিংসায় বিশ্বাস হিংসায় বিশ্বাস করে তারা অহিংসায় বিশ্বাস করে এবং অহিংসাই তো পরম ধর্ম আমরা যে ধর্ম পালন করছি তার মধ্যে অহিংসা একটা বড় ধর্ম কিন্তু কথা হচ্ছে যে এখন নরমপন্থী আর চরমপন্থী হয়ে গেছে একদল বলছে ফুটে ফুটে খাও আইন নেই দেশে রাজা নেই শাসন নেই কোনো কিছু নেই সুতরাং লুটে ফুটে খাও আর একদল লোক ভগবানের বিশ্বাসী তারা ভয়ে ঘরের ভেতর চুপ করে বসে আছে না বাবা বলবো না একটা পাশের বাড়ি যদি একটা গণ্ডগোল হয় তারা বেরোচ্ছে না ঠিক আছে কোর্টে গেলে কোনোরকম এ পাচ্ছে না আইনি সাহায্য পাচ্ছে না কোর্টে গেলে শুধু টাকার খেলা ঠিক আছে সুতরাং যেখানে সবচেয়ে বড় ব্যাপার যে যেখানে আইন চলছে সেখানেও কিন্তু ঘুষ চলছে ঠিক আছে
ঠিক আছে একটা হাইকোর্টে গেলে তুমি মানে একটা লোকের কাছে যা টাকা থাকবে ছিনিয়ে নিয়ে নেবে ঠিক আছে একটা ফাইল বার করতে গেলে যা টাকা থাকবে তার কাছে ছিনিয়ে নেবে 150 টাকার কোনো ব্যাপার নেই এবং এখানে গরিব বড়োকের কোনো ব্যাপার নেই আর নির্বিশেষে অত্যাচার চলতে পারছে তার মানে আপনি বলতে চাইছেন যে মানুষের মানবিকতা মনুষ্যত্ব কিছুই নেই সব কিছু হারিয়ে যাচ্ছে আর চলে যাবে মানে একটা হবে পেটের জন্য খাওয়া খাদ্য যখন মানুষ খাওয়া খাদ্য পাবে না তখনই খুন তরাজ করতে আরম্ভ করবে ঠিক আছে না এটা তো আসবেই কোনো ভুল নেই আজকে তুমি হাতি দেখছো গন্ডার তো প্রচুর মারা গেছে আমার চোখের সামনে দেখেছি বিষ খাইয়ে মেরে দিয়েছি ওই গন্ডারের নাকটা নেবার জন্য ঠিক আছে গঙ্গাটায় যে নাকটা আছে ওই নাকটায় নাক যেটা আছে যেটা খড়গ ওটাও কিন্তু মানে লোম দিয়ে তৈরি তো লোম দিয়ে তৈরি আর ওই খড়গটার ভেতরে যদি কোনো কিছু খাবার রেখে খাওয়া যায় তাহলে একটা মানুষের দৃঢ় বিশ্বাস যে নাকি কোনো যদি বিষও দেওয়া হয় সে বিষটা কেটে যাবে হ্যাঁ এই জন্য খড়গের ব্যাপারটা প্রচুর গন্ডার মেরে দিয়েছে ওই খড়গের জন্য একটা চোরা সাবান তো আছেই বুঝতেই পারছি তো এখন মানুষ আস্তে আস্তে পশুর দিকে চলে যাবে এবং পশুর তো নিয়ে নেবে মানুষ পশুর তো নেবে এবং সেদিন হবে অতি ভয়ঙ্কর দ্যাট ভেরি ডে হবে অতি ভয়ঙ্কর মানে যেদিন মানুষ পশুর তো গ্রহণ করতে আরম্ভ করছে যারা সংক্রামক ও করছে আমি কেন করবো না আমি ও করলো আমি কেন করবো না এই যে সংক্রামক ব্যাধি এটা আস্তে আস্তে ঘিরে ধরবে মানে কারণ সে তো কোনো তার তো কোনো বিচার হবে না আর যেটা জন্তু বেড়েছে তার কী বিচার হবে বলো না দুদিন চারদিন হই হই চেঁচামেচি হবে মহারাষ্ট্রের কথা চিন্তা করো না যে সাধুদের পিটিয়ে মারলো আমি একটাই কথা বলেছিলাম সাধুদের গায়ে হাত পড়লো আর এই পশুদের গায়ে হাত পড়লো আমি জেনে নেবে যে ভয়ঙ্কর একটা অপদয় শান্তির চিহ্ন কি বলছি বুঝতে পারছো যখন ওই সাধুদের মেরেছিল তখন আমি বলছি ভগবানের গায়ে হাত পড়ে গেছে আর এই যে মা হাতিটাকে মারলো যেই মারুক না কেন মানে খেলার ছেলে হোক বা রাগের চোটে হোক বা যা কিছু করার জন্য হোক এই যে মারলো কিন্তু ভয়ঙ্কর ভুগতে হবে সমাজকে ভুগতে হবে এ কিন্তু বাদ যাবে না তুমি ভাবছো যে তুমি বাদ যাবে আমি বাদ তা যাবে সমাজকে পুরো আচ্ছা প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম আপনার মহামূল্যবান বক্তব্য আমি শুনলাম আমরা অনুরোধ করব যে যারা এই চ্যানেলটি দেখছেন গুপ্তসাধক শ্যামাখাপা .com.in ওটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখুন শেয়ার করুন হ্যাঁ প্রণাম ঠিক আছে এগুলো শোনো তোমরা বলছো বাট এগুলো আবার বলছি এগুলো কোনো কখনো বলবে না প্রয়োজন নেই যার ইচ্ছে হবে ভিডিও দেখবে যার ইচ্ছে হবে ভিডিও দেখবে না তো আমি তো মানে এমন নয় ভগবান আমি একটু ভিডিওতে মানুষের মানুষের একটুখানি ভালোর জন্য এই যে হাতি মারা গেছে এই যে কুকুরগুলোকে মেরে ফেলছে এই যে ও হত্যা করছে এর পরিণাম তো ভয়ঙ্কর বাবা তোমার সাবস্ক্রাইব করবে লাভ নেই আর আমাকে কাউকে মাথায় তুলেও রাখতে হবে না আমি একটা জিনিস চাইবো ভিডিওটা দেখো একটু জ্ঞান হবে আমার বক্তব্য হচ্ছে এইটাই কারণ পৃথিবীতে একটা কথা তোমাকে বলছি ভালো মানুষ চলে যাচ্ছে ভগবান নিয়ে নেবে ভালো মানুষকে নিয়ে নেবে এবং ভালো মানুষ থাকলে ভগবান কোনো রকম পড়ায় দিতে পারবে না একটা যদি ভালো মানুষ থাকে পৃথিবীতে তাহলে পড়ায় দেওয়া ভগবান অসুবিধা আছে যতক্ষণ না তাকে ওপরে তুলছে বা তাকে মারতে পারছে ততক্ষণ পর্যন্ত পড়ায় মানে প্রয়োগ দিতে পারবে না ঠিক আছে না দেখো পুরাণে আছে বৃত্তাসুর এত বড় ওষুধ ছিল তাকে কেউ দেবতারাও মারতে পারছে না তখন দধিচি বললেন আমি আত্মত্যাগ করছি আমার পুষ্টি দিয়ে আপনি মানে একটা মান তৈরি পুষ্টি আমার অস্থি দিয়ে আমার দেহের আট দিয়ে একটা মান তৈরি করুন আমি আপনাদের দেবতাদের রক্ষা করার জন্যে আমি আমার জীবন দান করছি দেখো দেবতারা তো কত ক্ষমতার অধিকারী সে একটা সাধারণ লোক সে আজকে তার দেহটাকে দান করলো বৃত্তাসুরকে মারবার জন্য এবং বৃত্তাসুর মরল তারই অস্থি দ্বারা যে বান তৈরি হয়েছিল তীর তৈরি হয়েছিল সেই তীর দিয়েই বৃত্তাসুরকে মারা হয়েছিল তা কখনো কখনো ভগবান কথা বলে না চুপ করে থাকে সব দেখে চুপ করে থাকে প্রণাম গুরুদেব আপনার মহামূল্যবান বক্তব্য শুনলাম প্রণাম